প্রতিবারের মতো আমরা আবারও হাজির হয়েছি প্রাণীদের আরো একটি মজাদার ভিডিও নিয়ে, যেগুলি আপনাদেরকে খুব হাসিয়ে তুলবে। তাই শক্ত করে কোমর বেঁধে নিন আর হাসতে হাসতে দেখতে থাকুন অ্যানিমেল মোমেন্ট সিরিজের পার্ট 76। প্রাণীরা সামনে শিকার দেখলে বড্ড বেশি তাড়াহুড়ো করে আর এই চক্করে সেই শিকার হাত ছাড়াও হয়ে যায়। তেমনি এই ভিডিও ক্লিপসে আপনি দেখতে পাচ্ছেন দুটি কুমির একটা শিকারের পিছনে দৌড় দিয়েছে, ফলে ব্যাপারখানা বুঝতে পেরে পায়রা আগে ভাগেই ওখান থেকে কেটে পড়ে। কিন্তু অন্যদিকে এরা দুজন কেউই কিছু না পেয়ে নিজেদের সঙ্গে লড়াই করতে লেগে যায়। একেই বলে এ কুলো গেল আর ও কুলো গেল। এখানে এই নদীতে এই বাফেলো স্নান করছিল, সেই সঙ্গে এক বদমাস কুকুরও উপস্থিত ছিল। কিন্তু এই কুকুর রব দেখিয়ে বাফেলোকে জল থেকে ভাগিয়ে দিতে চাইছিল, যার প্রতিশোধ নিতে বাফেলো যেতে যেতে ভাইকে এক রিটার্ন গিফট দিয়ে যায়। এই রিটার্ন গিফট পেয়ে বেচারা কুকুর কিছু সময়ের জন্য যেন কোথাও হারিয়ে যায়, কিন্তু যেমন তেমন করে ভাই নিজেকে ঠিক সামলে নেয়। এবার দুনিয়ার সব থেকে বোকা শিম্পাঞ্জিকে দেখুন। এই ভাই আজকে নতুন নতুন গাছে ওঠা শিখছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল গাছের সরু ডালপালাকে সর্বদা এড়িয়ে চলতে হবে। কিন্তু সেই কথা না মানার কারণে তার কি অবস্থা হয় দেখুন। বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনি দেখবেন সেটি শব্দের দ্বারা প্রকাশ করা যাবে না। না, এমন কিছু না, এই ঘুমন্ত বিড়ালের শুধু কাণ্ড কারখানাটা দেখুন। এখানে এই তিন মূর্তি মানে তিনটি বিড়াল বিভোর হয়ে ওই পাখিকে দেখছিল, কিন্তু এমন সময় এক বদমাস পাপ্পি এসে তাদের অন্তর কাটিয়ে দেয়, যাদের দেখে আপনার মনে হবে কেউ যেন এদের পিছনে ছ্যাঁক দিয়েছে। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? हमें शेर को डरा के दिखा। বন্ধুরা, কুকুর বা বিড়ালকে বাড়িতে পুষে রাখার একটা সুবিধা হলো এরা আপনার সাথে সাথে আপনার পরিবারের ছোট সদস্যদেরও খেয়াল রাখে, যার একটা নমুনা এই ভিডিওতে দেখা যায়। দেখুন বাচ্চার গা থেকে ঢাকনা সরে গেলে কুকুর মুখ দিয়ে তা কিভাবে ঠিক করে দিচ্ছে। পশুদের সাথে সেলফি তুলতে চাইলে এক হাত দূরে দাঁড়াতে হবে, না হলে আপনার খুব খারাপ অবস্থা হতে পারে। এখানে এই ভাই হাঁসকে হাতে তুলে ফটোশুট করে যাচ্ছিল, কিন্তু এমনটা করাকালীন হাঁসের মাথার পোকা নড়ে ওঠে আর এই জনাবের নাকে এক পাপ্পি বসিয়ে দেয়, যাতে করে এই ভাইয়ের হাওয়া একেবারে টাইট হয়ে যায় আর সেই সাথে শখের ফটোশুটও মাথায় উঠে যায়। এমনিতে এলাকার ডন কে তাই জানার জন্য প্রাণীদের মধ্যে হামেশাই লড়াই চলতে থাকে। তেমনি এখানে এই দুটি বিড়াল সেই ফায়সালা নিতে আমনে সামনে হয়ে যায়, কিন্তু এর আগে তারা লড়াইয়ে জড়িয়ে পড়ে তার আগেই এক ব্যক্তি এক বিড়ালকে ধরে সাইড করে দেয়, যাতে তাদের লড়াই কোনো মতে ঠেকিয়ে রাখা যায়। পান্ডা খুব অলস আর ভীতু হয়ে থাকে, সামান্য কিছুতেই এরা খুব চমকে ওঠে। এই ভিডিওতে পান্ডা তার বেবিকে ঘুম পাড়িয়ে রেখে পেট পুজো করছিল, কিন্তু এমন অবস্থায় বেবি পান্ডা হঠাৎ করে নড়ে চড়ে ওঠে, যার ফলে মা পান্ডা ভয়েতে একেবারে আঁতকে ওঠে। ভাই, আমার তো মনে হয় এই বেবি পান্ডা কোনো ভূতের স্বপ্ন দেখে ফেলেছে আর তাতেই সে এমন ভয় পেয়েছে। এই ভাই সাহেব কুকুরদের সাথে প্র্যাঙ্ক করার জন্য জলের পাত্রে সোডা মিশিয়ে দেয় এবং বড় কুকুরকে সেই জল খেতে দেখে ওই কুকুরেরও খাওয়ার লোভ হয়। কিন্তু মজা তো তখন লাগে যখন তার মুখের রিয়াকশন ঠিক এই রকম হয়। সত্যি ভাই, এই কুকুর কত আশা করে খেতে এসেছিল, কিন্তু বেচারা ডাহা ঠকে গেল। এখানে এই পাপ্পির সামনে একটা ব্যাঙ চলে আসে, ওই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যত যেতে থাকে পাপ্পি ভয়েতে তত কাঁপতে থাকে, এমনকি ব্যাঙের সামনে হাত জোর করে সে মাফ চাইতে থাকে, যার রিকোয়েস্ট শুনে ব্যাঙ বাবাজি ইউটার্ন নিয়ে সাইড হয়ে যায়। এখন সময় এসেছে দুনিয়ার আরো এক বোকা প্রাণীর সাথে পরিচয় করার। এই কুকুর এটা বুঝতে পারছে না যে ওই বড় কুকুররা কোথা থেকে বেরিয়ে আসছে আর কোথায় বা চলে যাচ্ছে, যেটা যাচাই করার জন্য ভাই একবার পিছন দিকে যায় তো আবার সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু কিছুতেই এই রহস্যের সুরাহা করতে পারে না।
সিঙ্গার হওয়ার শখ প্রায় সবার মধ্যেই রয়েছে। তেমনি এখানে পরিচয় করুন এক সস্তা সিঙ্গারের সাথে। ভাই, আমার তো মনে হয় এই ইঁদুর কোনো গান গাইছেই না, বরং মাইক্রোফোনকে খাবার ভেবে চিবানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ, যেখানে কিছু প্রাণী মানুষের মতোই খুব ইন্টেলিজেন্ট ও বুদ্ধিমান হয়ে উঠেছে। তেমনি একজন হলো এই বানর, যে বিছানায় শুয়ে মোবাইল হেঁটে চলেছে। ভাই রে ভাই, বেঁচে থাকতে আর কত কিছু দেখতে হবে কে জানে। খাবার এমন একটা জিনিস যেটার টানে প্রাণীদের মাথায় ভূত চেপে ওঠে, কারণটা এই ভিডিওতেই আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, যেখানে এই বকরি খেজুরের লোভে ডাইরেক্ট গাছেতেই উঠে পড়ে আর গাছ থেকে একটা একটা করে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। ভাই, বাই চান্স যদি এই বকরি ওপর থেকে একবার নিচে পড়ে, তাহলে তার খেজুর খাওয়ার শখ সারা জীবনের জন্য ঘুচে যাবে। বন্ধুরা, তেরে নাম সিনেমা দেখেনি এমন লোক খুবই কম রয়েছে, কারণ এই সিনেমায় সালমান খানের চুলের স্টাইল সকলের আজও মনে রয়েছে। তেমনি এই সিনেমা দেখে ইন্সপায়ার্ড হয়েছে এই ছাগল, হুবহু সেই স্টাইলে এবং একই লুকসে নিজেকে প্রস্তুত করেছে সে। সব কে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে কোন ক্লিপসটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইকও করে দেবেন। অ্যানিমেলস ছাড়া আপনারা যদি মহাকাশ জগৎ ও সায়েন্স এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও দেখতে চান, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আশা করছি সেই ভিডিওগুলি দেখেও আপনার অনেক ভালো লাগবে। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং মজাদার কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।